ভারতবর্ষে 14ই নভেম্বরকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু কেন? ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকের শিশু আগামী দিনের কর্ণধার, দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই ছোট্ট ছোট্ট কচি শিশুরা। প্রত্যেক শিশুর মধ্যে ঘুমিয়ে আছে আগামীর স্বপ্ন। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার একটা অনুকূল পরিবেশ উপহার দিতে হয়, এই জন্যেই আজকের দিনটির অবদান গুরুত্বপূর্ণ। এই শিশু দিবস বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালন করা হয়, কিন্তু ভারতবর্ষের 14ই নভেম্বরে শিশু দিবস পালন করা হয়। যে ব্যক্তিকে কেন্দ্র করে এই শিশু দিবসটি পালন করা হয় তিনি হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরু, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 1889 খ্রিস্টাব্দে 14ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। বাচ্চাদের সাথে এতটা সময় কাটানোর জন্য তাদের কাছে তিনি চাচা নেহরু হিসাবে জনপ্রিয়তা লাভ করেন। তার শিশু প্রেম দেখে ভারত সরকার তার জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন। কিন্তু আজ 19বিংশ শতাব্দীতে এসে অনুতাপের সাথে বলতে হয়, বহু শিশুর শৈশব অকালে ছড়ে পড়েছে সামাজিক জীবনের যুদ্ধে। সামাজিক জীবন যুদ্ধের সামনাসামনি হয়ে এই দুর্যোগের হাত থেকে শিশুদের রক্ষা করি। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান, শোনো ওই রামা হই। তেজে নীর করে ভিড়, ওরে পাখি আকাশে, হেনতার গান্তার ভাসে বোর বাতাসে, ছুলবুল বুলবুল শীষ দেয় পুষবে, এইবার এইবার খুকুমনি উঠবে। খুলি হাল তুলি পাল, ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল। আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠল ছুটল ওই খোকা খুকু সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ধো খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বড় মাগুরে।